নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা আপনাদের খুব সুন্দর একটা লোকগানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটি আমার ইউটিউব ফ্রেন্ডের রিকোয়েস্ট করা গান, আর সেই গানটি হচ্ছে বাউল আব্দুল করিমের কেমনে ভুলিব আমি বাছি না থারে চারা, আমি ফুল বন্ধু ফুলের বোমরা। ওই গানটা তো বন্ধুরা, এই গানটি শেয়ার করার আগে ছোট্ট একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যখনই হারমোনিয়াম টিউটোরিয়ালের ভিডিও আপলোড করি আপনারা খুব সহজে পেয়ে যান সেই জন্য। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে যারা সঙ্গীত শিখে তারাও আমার ভিডিও দেখে শিখতে পারে ওই জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজকের গানের কথায় চলে আসি আমরা। আজকের এই গানটা আমি আপনাদেরকে সি মাইনর থেকে দেখিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো স্কেলে এই গানটি তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রেও একই স্বরলিপি থাকবে। সি মাইনর থেকে দেখিয়ে দেওয়ার আগে আমি সি মাইনরের স্বরলিপিটা একটু দেখিয়ে দিচ্ছি। শুরু হচ্ছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা ধা রে সা। এটা হচ্ছে সি মাইনরের স্বরলিপি। তো বন্ধুরা, আজকের গানটিতে আমাদের কিছু কোমল স্বর লাগছে। সেই কোমল স্বর হচ্ছে কোমল গা, কোমল দা, কোমল নি। এই তিনটা স্বর কোমল লাগবে আর বাকি সব স্বর শুদ্ধ থাকবে। আর এই গানটিতে চারটা কলি আছে, একটা স্থায়ী, তিনটা অন্তরা। পুরো কলিগুলোর স্বরলিপি দেখিয়ে দিব, সেই জন্য পুরো ভিডিওটি সাথেই থাকবেন। তো বন্ধুরা, প্রথমে এই গানটির লিরিক্সটা দেখে নিন আর রিডটা শুনে নিন। প্রথমে এই গানের প্রথম কলিটার রিডটা শুনে নিন এবং লিরিক্সটা একটু দেখে নিন। স্ক্রিনে আমি দিয়ে দিলাম লিরিক্সটা। কেমন বলে বয় আমি বাঁচি না তারে চারা, আমি ফুল বন্ধু ফুলের বোমরা, সখি গো আমি ফুল বন্ধু ফুলের বোমরা। কেমন বলে বয় আমি, কেমন বলে বয় আমি বাঁচি না তারে চারা, আমি ফুল বন্ধু ফুলের বোমরা, শোকে গো আমি ফুল বন্ধু ফুলের বোমরা। এটাই গানের প্রথম কলি, অর্থাৎ এস্তেই আর কি। আর আরেকটা কথা বন্ধু, আমাকে আমার অনেক ইউটিউব ফ্রেন্ড কিন্তু প্রশ্ন করে যে তাদের ইচ্ছা মতো স্কেলে আমি এই গানটি দিয়ে দেওয়ার জন্য, এক একজন এক এক স্কেল কিন্তু বলে। তো আমি তো প্রত্যেক জনের স্কেল অনুযায়ী কিন্তু গানটি দেখিয়ে দিতে পারবো না, আমি নির্দিষ্ট একটি স্কেলে কিন্তু এই গানটি দেখিয়ে দিই। তো আপনারা কি করবেন, আপনাদের স্কেল অনুযায়ী সেই স্বরলিপিগুলা বসিয়ে দিবেন, তাতে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই গানের প্রথম কলিটা শুরু হচ্ছে কিন্তু দা থেকে। কেমন বলে বয় আমি, কেমন বলে বয় আমি, দাদা দানি দানি, দাদা দানি দানি, কেমন বলে বয় আমি। এটা হচ্ছে কোমল নি। কোমল স্বর গুলা মনে রাখবেন, কোমল নি বললাম, কোমল দা বললাম আর কোমল গা বললাম। কেমন বলে বয় আমি বাঁচি না তারে চারা, বাঁচি না তারে চারা, বাঁচি না তারে চারা, সানি দা পানি দা পামা, সানি দা পানি দা পামা, সানি দা পানি দা পামা, বাঁচি না তারে চারা, আমি ফুল বন্ধ ফুলের বোমরা, আমি ফুল বন্ধ ফুলের, আমি ফুল বন্ধ ফুলের, আমি ফুল বন্ধ ফুলের, মামা দা পামা গারে, মামা দা পামা গারে, আমি ফুল বন্ধ ফুলের বোমরা, ব্রমরা গা পামা, গা পামা ব্রমরা, আমি ফুল বন্ধ ফুলের ব্রমরা। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো। কেমন বলে বয় আমি বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধ ফুলের ব্রমরা। এরপর আবার বলবেন, সখি গো সখি গো সখি গো আপানি দা পামা, সখি গো আমি ফুল বন্ধু ফুলের ব্রমরা, আমি ফুল বন্ধু ফুলের ব্রমরা, মামা দা পামা গারে গা পামা, আমি ফুল বন্ধু ফুলের ব্রমরা। এটা হচ্ছে এই গানের প্রথম কলি, অর্থাৎ স্থায়ী। এরপর কিন্তু আর তিনটা অন্তর আছে। তো প্রথম অন্তরটা স্বরলিপিটা আমি দেখিয়ে দেওয়ার আগে রিডটা একটু শুনিয়ে দিচ্ছি এবং লিরিক্সও দিয়ে দিচ্ছি আপনাদের। তো দুইটাই দেখে নিন আপনারা। না শিলে কালো ব্রহ্ম, না শিলে কালো ব্রহ্ম,
হবে যৌবনের দোষর নাশিলে কালো ভ্রমর কে হবে যৌবনের দোষর সেদিন শূন্য বাসর সেদিন শূন্য বাসর আমি যে অন্তে মরা আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা শোকে গো আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা এটা হচ্ছে এই গানের প্রথম অন্তরা তো দেখে নিন এটা শুরু হচ্ছে মা থেকে না শিলে কালো ভ্রম না শিলে কালো ভ্রম না শিলে কালো ভ্রম না শিলে কালো ভ্রম মামা পা দানি দানি মামা পা দানি দানি না শিলে কালো ভ্রম কে হবে যৌবনের দোষর কে হবে যৌবনের দোষর পাপা পানি দা পামা পাপা পানি দা পামা কে হবে যৌবনের দোষর না শিলে কালো ভ্রমর কে হবে যৌবনের দোষর তো এই লাইনটা তো গেল এরপর লাইন হচ্ছে সেদিন শূন্য বাসর সেদিন শূন্য বাসর দাদা দানি দানি দাদা দানি দানি সেদিন শূন্য বাসর আমি জীয়ন্তে মরা আমি জীয়ন্তে মরা সানি দা পানি দা পামা সানি দা পানি দা পামা আমি জীয়ন্তে মরা আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা তো এটা হচ্ছে এ গানের কিন্তু প্রথম অন্তরা তো এরপর অন্তরাটা আমি দেখিয়ে দিব তার আগে রিটটা শুনিয়ে দিচ্ছি লিরিক্সটাও দিয়ে দিচ্ছি কুলমানের আশা ছেড়ে কুলমানের আশা ছেড়ে মন প্রাণ দিয়েছি তারে কুলমানের আশা ছেড়ে মন প্রাণ দিয়েছি তারে এখন সে কাদায় আমারে এখন সে কাদায় আমারে কি তার প্রেমের দ্বারা আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা সখি গো আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা এই অন্তরটা স্বলিপিও দেখুন কুলমানের আশা ছেড়ে কুলমানের আশা ছেড়ে কুলমানের আশা ছেড়ে কুলমানের আশা ছেড়ে মামা পা দানি দানি মামা পা দানি দান মামা পা দানি দানি কুলমানের আশা ছেড়ে মন প্রাণ দিয়েছি তারে মন প্রাণ দিয়েছি তারে পাপা পানি দা পামা পাপা পানি দা পামা মন প্রাণ দিয়েছি তারে লেনটা দুবার বলবেন তো এরপর লেন হচ্ছে এখন সে কাদায় আমারে এখন সে কাদায় আমারে দাদা দানি দানি দাদা দানি দানি এখন সে কাদায় আমারে একই তার প্রেমের দ্বারা একই তার প্রেমের দ্বারা সানি দা পানি দা পামা সানি দা পানি দা পামা একই তার প্রেমের দ্বারা আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা সখি গো আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা তো এটা হচ্ছে দ্বিতীয় অন্তরা এরপরের অন্তরাটাও একই স্বলিপি দিয়ে হচ্ছে তবু আমি আপনাদেরকে রিডটা একটু দেখিয়ে দিচ্ছি আশার পথে চেয়ে তাকি আশার পথে চেয়ে তাকি যারে পাইলে হব সুখে আশার পথে চেয়ে তাকি যারে পাইলে হব সুখে একরিমের মরণ পাকি একরিমের মরণ পাকি হইল না অদর দ্বারা আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা সখি গো আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা তো এই অন্তরাটার স্বলিপিও দেখুন আগের মতো হবে তবু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের
আশার পথে চেয়ে তাকি। এভাবে প্রথমবার বলবেন, এরপর এবার আশার পথে চেয়ে তাকি, আশার পথে চেয়ে তাকি, আম্মা পাদানি দানি, মাম্মা পাদানি দানি, আশার পথে চেয়ে তাকি। যারে পাইল হব সুখে, যারে পাইলে হব সুখে, যারে পাইলে হব সুখে, পাপা পানি দা পামা, পাপা পানি দা পামা, যারে পাইলে হব সুখে, আশার পথে চেয়ে তাকে, যারে পাইলে হব সুখে। এ পড়লেন, একরি মের মরণ পাকি, একরি মের মরণ পাকি, দাদা দানি দানি, দাদা দানি দানি, একরি মের মরণ পাকি, হইল নাই অদর দ্বারা, হইল নাই অদর দ্বারা, সানি দা পানি দা পামা, সানি দা পানি দা পামা, হইল নাই অদর দ্বারা, আমি পুল বন্ধু ফুলের ব্রহ্মরা সখি গো, আমি ফুল বন্ধ ফুলের ভ্রমরা। তো বন্ধুরা, এটা শেষের অন্তরা, আপনাদেরকে পুরো গানটির স্বরলিপি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা খুব সহজে বুঝে গেছেন। তো বন্ধুরা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটি কমেন্ট করতে পারেন, আর রিকোয়েস্টের গান থাকলে সেটিও কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলে রাখি, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন যারা সঙ্গীত শিখে তাদের কাছে। তো বন্ধুরা, আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল এখানেই শেষ করছি আমি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সরগম পাঠশালার সাথেই থাকবেন।